আমরা এখানে যারা আসছি সকলে ইমানদার মুসলমান, ইমানদারের সফলতা কামিয়াবি না কামিয়াবি, ইমানদারের সফলতা দিনদারির মধ্যে, ইমানদারের নাকামিয়াবি দিনদারি বদ্দিনের মধ্যে। ইমানদার যদি সে দিনদারি পালন করে তাহলে সফল, আর ইমানদার যদি দিনদারি পালন না করে তাহলে সে কুফল তার টেনে আনবে, সে সফল হতে পারবে না। ইমানদারের কিছু কাজ আছে, ইমানদার ওই কাজগুলো যদি করে তাহলে ইমানদার সফল হইতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন ইমানদার সফল, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ তাআলা বলেন ইমানদার সফল, ইমানদারকে যে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করেছে, আখিরাত বিশ্বাস করে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করেছে, ওই ইমানদার সফল। যে ইমানদার আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, আখেরাতকে বিশ্বাস করে, তার এই দুনিয়া শেষ না, তার একটা পরকাল আছে, আখেরাত আছে, সে ওই পরকালকে বিশ্বাস করে, আখেরাতকে বিশ্বাস করে, আখেরাতকে বিশ্বাস করে জমিনের মধ্যে কিছু করার চেষ্টা করে। যেমন ব্যবসায়ীরা ব্যবসা করে কেন লাভের আশায়? ব্যবসায়ীরা ব্যবসা করে লাভের আশায়, লাভ হবে এই জন্য ব্যবসা করে, তার লাভ হবে বিদায়। সকালে ঘুম থেকে উঠে আবার ঘুমানো পর্যন্ত সারাদিন সে কষ্ট করে, চেষ্টা করে, জোরে কণ্ঠে ঠিক নেবে ঠিক, সারাদিন কষ্ট করে, মেহনত করে, হোক সে ছোট ব্যবসায়ী, হোক সে বড় ব্যবসায়ী, হোক সে মধ্যম পর্যায়ের ব্যবসায়ী, চাকরিজীবী হলো, সে সারাদিন চেষ্টা করে, চেষ্টা করে, কষ্ট করে, কেন? কয়টা পয়সা উপার্জন করার জন্য, লাভের জন্য। মুমিন বান্দাও জমিনের মধ্যে কষ্ট করবে তার আখেরাত বানানোর জন্য, তার আখেরাত ঘরকে সাজানোর জন্য। মুমিন বান্দা জমিনের মধ্যে যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা মুমিন বান্দার প্রত্যেকের নামে নামে জান্নাতের মধ্যে এক একটা গাছ লাগায় দিবে। কত বড় একটা গাছ লাগায় দিবে মুমিন বান্দাকে আল্লাহ তাআলা, প্রত্যেকের নামে নামে জান্নাতের মধ্যে একটা একটা গাছ দিবেন। এক রওয়ায়াতের মধ্যে আসছে, এমন বড় একটা গাছ আল্লাহ তাআলা দিবেন যে গাছের ছায়া একটা তেজস্ব গোড়া 500 বছর পর্যন্ত যদি দৌড়ায় তারপরও তার ছায়াটা শেষ করতে পারবে না। আর একটা গাছ লেগে গেছে, ওই যে যে বুঝছে সুবহানাল্লাহ কইছে, আর একটা গাছ লেগে গেছে, আর একটা গাছ লেগে গেছে, আর একটা গাছ লেগে গেছে, আর একটা গাছ লেগে গেছে। এমন মুমিন যতবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবে, আল্লাহ তাআলা তাদের আমলনামায় প্রত্যেকের নামে নামে জান্নাতের মধ্যে একটা করে গাছ লাগায় দিবে। লাভ না লস? লাভ না লস? আরে মুসলমান বোঝে না, মুসলমান মনে করে আখেরাত বাকি আর দুনিয়াটাকে নগদ মনে করে। না না না, এটা ভুল মেসেজ, ভুল মেসেজ। দুনিয়া এটা বাকি, আখেরাত নগদ। কিন্তু দুনিয়া চোখে দেখা যায়, আখেরাত চোখে দেখা যায় না। আখেরাত লস নাই। সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ একটা গাছ লাগাই দিছেন বাকি নাই। কিন্তু অনেকে বলে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য বসায় দাও, আখেরাতের বেলায় এ কথা প্রযোজ্য না, দুনিয়ার বেলায় এ কথা প্রযোজ্য হইতে পারে, দুনিয়া বাকি আখেরাত নগদ। কারণ আপনি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবেন, হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মাঝখানে যে খালি জায়গা আছে ওই খালি জায়গাটা সওয়াব দিয়ে ভরপুর করে দিবে। তাহলে দুনিয়া এটা বাকি, আখেরাত বাকি না।
দুনিয়ার মধ্যে আপনার আগে ইনভেস্ট করতে হয়, দুনিয়ার মধ্যে ইনভেস্ট করতে হয়, শ্রম দিতে হয়, মেহনত করতে হয়। সকাল থেকে রাত পর্যন্ত মানুষ মেহনত করে, তারপরে যদি তার তকদির ভালো থাকে তাহলে তার লাভ হইতে পারে, আর যদি তকদির খারাপ হয় তাহলে লাভ হবে না, ব্যবসার মধ্যে লস হওয়ার সম্ভাবনা আছে, ঠিক না বেঠি? কারণ 100% মানুষ বলতে পারে না লাভ হবে, ব্যবসা করলে লাভ হইতে পারে, ক্ষতিও হইতে পারে, কিন্তু আখেরাতের ব্যবসা কোনো লস নেই, লস নেই, লস নেই। আল্লাহু আকবার বলেন, আখেরাতের ব্যবসা কোনো লস নেই, আখেরাতের ব্যবসা শুধু লাভ আর লাভ, লাভ আর লাভ, লাভ আর লাভ। আল্লাহ তাআলা এই জন্য অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহ ইস্তাওয়া মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনের জানমাল ক্রয় করে নিছেন, আল্লাহ তাআলা মুমিন বান্দার সাথে ব্যবসা করেন, ব্যবসা মুমিন বান্দার সাথে আল্লাহ তাআলা জানমালের ব্যবসা করেন। মুমিন বান্দা দান করবে তো আখেরাতের মধ্যে উঠবে, দুনিয়ার মধ্যে এটার কোনো কার্যকারিতা যদি নাও দেখে, আল্লাহ তাআলার সাথে মুমিন বান্দা ব্যবসা করে, এই যে দীর্ঘক্ষণ পর্যন্ত আপনারা মসজিদের মধ্যে দান করলেন, যাদের যাদের আখেরাত লাভের ব্যবসা বুঝে আসছে তারাই এখানে দান করছে, এটা আখেরাতের ব্যবসা। জানমাল দুটোটা দিয়া আল্লাহ তাআলার সাথে মুমিন ব্যবসা করে, মুমিন আল্লাহ তাআলার সাথে ব্যবসা করে, এই ব্যবসায় শুধু লাভ আর লাভ, লাভ আর লাভ, লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ামা তাজিদুহু ইনদাল্লাহ, ওয়ামা তাজিদুহু ইনদাল্লাহি হুয়া খায়রান ওয়া আযমা আজরা মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আযমা আজরা। আল্লাহ তাআলা বলেন, তোমরা যা কিছু আল্লাহর কাছে পাঠাইবা, ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়র, ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়র, তোমরা যা কিছু আগে তোমাদের জন্য পাঠাইবা, আখেরাতের জন্য যা পাঠাইবা, মসজিদের মধ্যে যেটা দিবেন এটা আখেরাতের জন্য, মাহফিলে যেটা দিবেন এটা আখেরাতের জন্য, দান যেটা করেন আখেরাতের জন্য, মানুষকে সহযোগিতা করেন এটা আখেরাতের জন্য, দুনিয়া পাওয়ার আশায় না, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য যা যা করে মুমিন বান্দা, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য যেই যেই মাল খরচ করে সবগুলা আখেরাতের মধ্যে তার ব্যাংকে জমা হয়। ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ওয়া খায়রান ওয়া আযমা আজরা। আল্লাহ তাআলা বলেন, তোমরা যা কিছু তোমাদের জন্য আগে অগ্রসর করবা এটা সব তোমরা আল্লাহ তাআলার কাছে পাইবা, আল্লাহ তাআলার কাছে পাইবা। যেমন পাঠাইছো তেমন তা না, ওয়া খায়রান ওয়া আযমা আজরা। আল্লাহ তাআলা বলেন, যা পাঠাইছো তার চাইতে আরো ভালো। না না না, শুধু ভালো না, আল্লাহ তাআলা বলেন অনেক বিশাল আকারে আল্লাহ তাআলার কাছে তোমরা পাইবা। কেমন উদাহরণ দেই, আল্লাহ তাআলার রাস্তায় দান করলেন, এটার উদাহরণ কি? আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বাহ ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ তাআলার রাস্তায় দান করে, মসজিদে দান করলেন, আল্লাহ তাআলার রাস্তায় দান করলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ তাআলার রাস্তায় দান করে, তাদের উদাহরণ কেমন? কামাসালি হাব্বাতিন, আল্লাহ তাআলা বলেন একটা শস্য দানার মতো, কামাসালি হাব্বাতিন একটা শস্য দানার মতো, কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বাহ, একটা শস্য দানা জমিনের মধ্যে লাগায়, একটা ধান লাগাইলে তার থেকে একটা শীষ হয়,
ওই সৃষ্টিকা আরো সাতটা ছড়া ছড়ায়, তার থেকে প্রত্যেকটার মধ্যে যদি 100টা করে দানা হয়, তাহলে আপনি একটা দানা লাগাইলেন, একটা দানার পরিবর্তে আপনি 700টা দানা পাইলেন। তার মানে আল্লাহ তাআলার রাস্তায় যদি 1 টাকা দান করেন, আল্লাহ তাআলা আপনাকে কম পক্ষে 70 থেকে 700 নেকি দান করবে। কামাসালি হাব্বাতিন আম্বাতাস সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা, একটা বীজ থেকে 7টা শীষ বাজায়, প্রত্যেকটা শীষের মধ্যে একটা 100 করে দানা থাকে, 100 করে ধান থাকে। আল্লাহ বুঝাইতে চাইতেছেন একটা ধানের বিনিময় যদি 700 ধান হইতে পারে, তাহলে 1 টাকা দান করার বিনিময়ে আমি আল্লাহ তাআলা তাকে 700 না, 7000 না, 7 লক্ষ না, যদি তার এখলাস থাকে আমি আল্লাহ তাকে 7 কোটি না, 700 কোটি না, শত শত কোটি টাকার সওয়াব দান করতে পারি। আল্লাহ তাআলা পরবর্তীতে বলেন 700 না, আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহ চাইলে আরো শত শত গুণ বাড়ায় দিতে পারে। মসজিদে দান করলেন, লাভ না লস? আল্লাহ তাআলা এই জন্য বলেন, ইন্নাল্লাহ ইস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ তাআলা মুমিনের জানমাল ক্রয় করে নিছেন, আল্লাহ তাআলা ব্যবসা করতেছেন মুমিনের সাথে, মুমিন জান দিবে মাল দিবে আল্লাহ তাআলার সাথে ব্যবসা করবে, মাল দিছেন আল্লাহর সাথে ব্যবসা, জান দিয়া আল্লাহ তাআলার সাথে ব্যবসা। এই শরীরটা কার দেওয়া? জবান খুলে বলেন কার দেওয়া? আওয়াজ হয় নাই, জবান খুলে বলেন আমাদের মালিক কে? আরো জোরে চিৎকার করে একবার আল্লাহকে ডাকবেন, আল্লাহ, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এত সুন্দর বডি দান করেছেন, আমি আপনি চাইলেও আমার আপনার চেহারা সুন্দর করতে পারবো না, আমি আপনি চাইলেও আমার আপনার চেহারাটাকে আমি সাদা করতে পারবো না, আমি আপনি চাইলেও আমার আপনার চেহারাটাকে কালো করতে পারবো না, আমি আপনি চাইলেও আপনি আমি খাটো ছোট হইতে পারবো না, লম্বা হইতে পারবো না, আল্লাহ আমাকে আপনাকে যেমন বানাইছেন, প্রত্যেককে আল্লাহ যেমন বানাইছেন তেমনই হয়েছে, কারো যোগ্যতায় হয় নাই, আল্লাহ আমাকে আপনাকে ব্রেন দিয়েছেন, প্রত্যেকের ব্রেন আল্লাহ এক দেন নাই, জোরে কোন ঠিক না বেঠি? আল্লাহ প্রত্যেকের ব্রেন এক দেয় নাই, আল্লাহ তারা এক একজনকে এক এক ব্রেন দিয়েছেন, এক একজনের মেধা শক্তি এক এক রকম, আল্লাহ তাআলা এক একজনের শারীরিক শক্তি এক এক রকম দিয়েছেন, আল্লাহ তাআলা এক একজনের চোখের পাওয়ার এক এক রকম দিয়েছেন, আল্লাহ তাআলা 3.5 হাত বডির মধ্যে এত নিয়ামত দিয়েছেন, যেই নিয়ামত বান্দা গোনে শেষ করতে পারবে না। ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ তাআলা বলেন হে বান্দা তোমাকে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন তুমি এই নিয়ামত গুনে শেষ করতে পারবা না। আল্লাহ চোখ কত বড় একটা নিয়ামত দিয়েছেন যার চোখ নেই সে বোঝে, আল্লাহ কান কত বড় একটা নিয়ামত দিয়েছেন যার কান নাই সে বোঝে, আল্লাহ হাত কত বড় নিয়ামত দিয়েছেন যার হাত নাই সে বোঝে, আল্লাহ পা কত বড় নিয়ামত দিয়েছেন যার পা নাই সে বোঝে, আল্লাহ তাআলা ব্রেন কত বড় নিয়ামত দিয়েছেন যার ব্রেন নাই সে বোঝে, আল্লাহ তাআলা 3.5 হাত বডির মধ্যে কত নিয়ামত দিয়েছেন বান্দা একবার চিন্তা কর। এই জন্য আল্লাহ শরীর দিয়েছেন, এই শরীরের কিছু হক আছে, এই শরীরের কিছু হক আছে, আল্লাহ তাআলা মুমিন বান্দার সাথে জান আর মাল দিয়ে ব্যবসা করেন, মাল দিয়েছেন আল্লাহ তাআলার রাস্তায় মুমিন বান্দা খরচ করে, জান দিয়েছে তো এই জানটা আল্লাহ তাআলার জন্য খরচ করবে, আল্লাহ সারা দিন বলেন না আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহ নির্দিষ্ট কিছু সময় দিয়েছেন, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করো, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আল্লাহ তাআলা বলেন হে বান্দা
তোমরা তোমার রবের গোলামি করো, কতদিন পর্যন্ত গোলামি করবা? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা মৌত পর্যন্ত আল্লাহর গোলামি করো, তোমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমরা আল্লাহর গোলামি করো। আল্লাহর গোলামি এই জন্যই করবা যেহেতু আল্লাহ তাআলা তোমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে সারাদিন নিয়ামতের মধ্যে ডুবায় রাখছেন, এই জন্য দৈনিক পাঁচবার আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবা, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবা। মুমিন বান্দা যখন আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়, আল্লাহ তাআলা তখন মুমিন বান্দা তখন আল্লাহ তাআলার সবচাইতে কাছাকাছি হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, সেজদা দাও আমার নিকটবর্তী হয়ে যাও, সেজদা লাগাও আমার নিকটবর্তী হও। বান্দা তখনই আল্লাহর নিকটবর্তী হইতে পারে যখন বান্দা আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়। আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়া ছাড়া, নামাজ ছাড়া কোন মানুষ পরিপূর্ণ ঈমানদার হইতে পারে না। জোরে, আরো জোরে, আরো জোরে। কিছু কিছু ভণ্ড আছে, এ ভণ্ডরা বলে লা তাকরাবুস সালাহ, আল্লাহ কইছে নামাজের ধারে কাছে যাইও না। আস্তে, আল্লাহ কইছে নামাজের ধারে কাছে যাইও না। লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছিলেন কখন? যখন মদ পান করা বৈধ ছিল, মদ খাওয়া যখন বৈধ ছিল ইসলামের শুরু যুগে, তখন কিছু কিছু সাহাবায়ে কেরাম মদ পান করে নামাজে দাঁড়াইছেন। মদ পান করলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, মানুষের আকল বিকৃত হয়ে যায়। জোরে কোন ঠিক না বেঠি? আকল বিকৃত হয়ে যায়। মদ পান করার পর খাম্বাকে দইরা বলে, আব্বা তুমি কেমন আছো? মদ পান করার পর হিতাহিত জ্ঞান থাকে না, বৌরে দইরা কয়, মা তুমি কেমন আছো? এমন কয় কি কয় না? জোরে জোরে জোরে, ঠিক না বেঠি? মদ পান করার পর আকল ঠিক থাকে না, আকল বিকৃত হয়ে যায়। কিন্তু আজকে আফসোস লাগে, সমাজের মধ্যে মদের লাইসেন্স দেওয়া হয়, আমার আপনার দেশের মধ্যে মদের লাইসেন্স দেওয়া হয়। একদিক দিয়ে চোরে কয় চুরি করিস না, ডাকাতরা কয় ডাকাতি করিস না, অন্যদিক দিয়ে ডাকাত আর চোরকে চুরি করার জন্য, ডাকাতি করার জন্য সুযোগ দেওয়া হয়। একদিক দিয়ে বলা হয় ইফটিজিং বন্ধ করা দরকার, একদিক দিয়ে বলা হয় মদ বন্ধ করা দরকার, নেশা বন্ধ করা দরকার, মাদক বন্ধ করা দরকার। আল্লাহর কসম করে বলি, যদি বাংলাদেশের মধ্যে মদের লাইসেন্স দেওয়া হয়, কোশ্চিন কালা সমাজ মাদক মুক্ত হবে না। আরো যারা ঠিক না বেঠি? মাদক মুক্ত করতে হলে সমাজ থেকে এই মদ নির্মূল করতে হবে, মাদকের লাইসেন্স দিয়ে সমাজ থেকে কোশ্চিন কালো মাদক নির্মূল করা যাবে না। মাদক নির্মূল করতে হলে আগে মাদকের গোড়া সুদে উড়ে ফেলাইতে হইবে। মাদকের লাইসেন্স দিবেন একদিক দিয়া, অন্যদিক দিয়ে বলবেন মদ পান করো না। সোনার বাংলার ছেলেরা, এই সোনার ছেলেরা, সোনার ছেলেদেরকে একদিক দিয়ে অনুমতি দিবেন, আবার আর একদিক দিয়ে বলবেন সমাজ মাদক মুক্ত করা দরকার, সমাজ মাদক মুক্ত করা দরকার। একদিক দিয়ে বলবেন সমাজের নারীদেরকে বেহায়াপনা বেলাল্লাপনা করার জন্য তাদেরকে অনুমতি দিবেন, অন্যদিক দিয়ে যুবকদেরকে বলবেন ইফটিজিং করা যাবে না, কোশ্চিন কালো হইতে পারে না, সমাজ থেকে বেহায়াপনা উঠাইতে হবে, তখন ইফটিজিং বন্ধ করা যাবে। এই সারা ইফটিজিং বন্ধ করা যাবে না। মাদক উঠাইতে হইলে আগে মদের লাইসেন্স বাতিল করেন, মদের লাইসেন্স বাতিল করেন, তাহলে সমাজ থেকে মাদক উঠানো সম্ভব হবে, সমাজকে নেশা মুক্ত করা সম্ভব হবে। আরো জোরে, একদিক দিয়ে অনুমতি দেন, এটা কেমন হইছে? মা সুন্দর করে ভাইজা বিলের সামনে দিয়া বাংলাদেশের সবচেয়ে বড় টপ লেভেলের একজন বক্তা কথার কথা আনছেন, আইন না সেরকম কইরা এমন স্টেজ স্টেজ কইরা
তারপর হুজুরে দিয়া বিলের সামনে ওয়াজ করাইতাছে, বিলাই তুমি মাছ খাইস না, বিড়াল তুমি মাছ খাইও না। বাংলাদেশের বড় বক্তা দিয়াও যদি বিড়ালকে ওয়াজ করান, বিড়াল যেমন কোশ্চিন কাল আপনার ওয়াজ শুনবে না, ঠিক অনুরূপ ভাবে বাংলাদেশের মধ্যে যদি মদের লাইসেন্স দেন আর যুবকদেরকে বলেন যুবক তোমরা মাদক থেকে বিরত থাকো, কোশ্চিন কাল যুবক মাদক থেকে বিরত থাকবে না। আরো জোরে, ঠিক না না ঠিক? মাদক মুক্ত সমাজ গড়তে হইলে আগে সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে। আল্লাহ তাআলা হারাম করেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজুসুম মিন আমালি শাইতান। আল্লাহ তাআলা বলেন মদ জুয়া ইত্যাদি যত নষ্টামি আছে সবগুলা শয়তানের আমল, এগুলা ভালো মানুষের আমল না। তাহলে বোঝা যায় মদের লাইসেন্স যারা দেয় তারা কোশ্চিন করো সমাজের জন্য, আমার সোনার বাংলার জন্য তারা খায়ের খাও হইতে পারে না, সোনার বাংলার জন্য তারা ভালো মানুষ হইতে পারে না। এই সোনার বাংলার যদি ভালো চাইতো, এই রাষ্ট্রের যদি ভালো চাইতো, মদের লাইসেন্স দিতে পারতো না। এই চোরা কারবারি কারা করে, এই মাদক ব্যবসা কারা করে? দেখবেন এই মাদক ব্যবসার সাথে সূত্র টানতে গেলে দেখা যাবে অনেক বড় বড় রাগব বল এর সাথে জড়িত। আরো জোরে, ওইগুলো আগে বন্ধ করেন, সমাজ থেকে মাদক নির্মূল হয়ে যাবে। তার সাথে সাথে সমাজের সন্তানগুলাকে যদি দিনই শিক্ষা দিতে পারেন তাহলে সমাজ থেকে মাদক নির্মূল হয়ে যাবে। তো আল্লাহ তাআলা বলছেন যখন মদ একসময় হালাল ছিল, আল্লাহ তাআলা মদটাকে পর্যায়ক্রমে হারাম করেছেন। মদ একসময় বৈধ ছিল, পরে কিছু কিছু সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে এইভাবে অন্যমনস্ক হয়ে যায়, নামাজের ধারাবাহিকতা ঠিক থাকে না। আল্লাহ তখন বলছেন যখন তোমরা মাতাল অবস্থায় থাকো নামাজের ধারে কাছে যাইও না। কিন্তু ভণ্ড প্রতারক যেগুলা, এগুলা কি বলে, ওয়ালা তাকরাবুস্সালাহ ওয়ালা তাকরাবুস্সালাহ, তোমরা নামাজের কাছে যাইও না। দলিল কি? আল্লাহ কইছে ওয়ালা তাকরাবুস্সালাহ ওয়া আনতুম সুকারা, পরের আয়াত পড়ে না। এই জন্য ভণ্ড বেদাতি যারা আছে তাদের জন্য নামাজ লাগে না, ভণ্ড বাবা যারা আছে তালা বাবা সালা বাবা এগুলা দরবারের মধ্যে গেলে দেখবেন নামাজ লাগে না। জোরে বল ঠিক না বেঠি? এরা সব সময় জিজ্ঞেস করেন কিরে নামাজ পড়ছ না, মনে মনে পড়ি। এদেরকে খাবার না দিয়া বলা দরকার, ভাত খাবি যদি কয় হ কয় মনে মনে খা। জোরে, এদের কেমন করা দরকার, মুরগি খাবি কহ মনে মনে খা। যদি নামাজ পড়লে তোর মনে মনে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যায়, তাহলে মনে মনে খাবার খাইলে অত হয়ে যাওয়ার কথা? কিন্তু তারা নামাজ পড়ে না, ভণ্ড বেদাতিরা। আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দেওয়া দরকার, কারণ আল্লাহ তাআলা মুমিনের জান মাল ক্রয় করে নিছেন। আল্লাহ তাআলা মুমিনের জান মাল ক্রয় করে নিছেন, মুমিন তার জান দিয়া আল্লাহ তাআলার ইবাদত বন্দেগি করবে, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবে। মুমিন বান্দা আল্লাহ পাকের তাসবিহাত পড়বে, মুমিন বান্দা আল্লাহ পাকের তাসবিহ জপবে, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবে। মুমিন বান্দা কোরআনে পাক তেলাওয়াত করবে, মুমিন বান্দা অবসর যখন পায় তখন আল্লাহ তাআলার গোলামির মধ্যে লিপ্ত হবে। মুমিন বান্দা তার অবসর সময়টাকে আজে বাজে সময়ের মধ্যে তামসার মধ্যে কাটাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিন সফল কাম, মুমিন সফল কাম, মুমিন সফল কাম। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, কোন মুমিন? আল্লাহ তাআলা বলেন যে মুমিন একাগ্রতার সাথে নামাজ আদায় করে। আল্লাহ তাআলা বলেই দিয়েছেন যে মুমিন একাগ্রতার সাথে নামাজ আদায় করবে, খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলার ভয় ভীতি নিয়ে নামাজ আদায় করবে, ওই মুমিন সফল কাম।
আর যে ব্যক্তির নামে মুসলমান, নামাজ পড়ে না, আল্লাহর গোলামি করে না, ইবাদত বন্দেগী করে না, পীরের পূজা করে, মাজার পূজা করে, তারা কশিন কাল সফল মুমিন হইতে পারে না। জোরে বল। এই জন্য আল্লাহর গোলামি করা দরকার। মুমিন বান্দাদের জন্য দুইটা কাজ, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। মুমিনদের জন্য দুইটা কাজ, পাক্কা ঈমানদার হওয়ার জন্য দুইটা কাজ। কয়টা কাজ? জোরে কোন কয়টা? পাক্কা ঈমানদার হওয়ার জন্য দুইটা কাজ, মুমিনের জন্য দুইটা কাজ। মুমিন সফল কাম হতে পারবে যদি এই দুইটা কাজ করে। এক নম্বর কাজ, আল্লাহ তাআলা বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহ বলেন হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। মুমিন বান্দা যদি আল্লাহকে ভয় করে তাহলে মুমিন বান্দা সমস্ত গুনাহ থেকে বাঁচতে পারবে। মানুষ আজকে গুনাহ থেকে বাঁচতে পারে না কেন? কারণ তার মধ্যে আল্লাহর ভয় নাই। মানুষ জিনা করে কারণ তার মধ্যে আল্লাহর ভয় নাই। মানুষ চুরি করে তার কারণ তার মধ্যে আল্লাহর ভয় নাই। মানুষ গুনাহ করে আল্লাহর ভয় নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, যদি আল্লাহকে ভয় করতে পারো তাহলে তোমরা সমস্ত গুনাহ থেকে বেঁচে যাবা। নারায় তাকবীর, হ্যাঁ বেটা জোরে নারায় তাকবীর। আরে আজকে আপনারা ভাগ্যবান, আমার বন্ধুবর মুফাসসিরে কোরআন, সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরে কোরআন, পাশেই মাহফিল, বিকালে আসার সময় আমার সাথে যোগাযোগ হয়েছে, কয় হুজুর আজকে মাহফিল কই? আমি কই নরসুন দি, আপনি, আমি জিজ্ঞেস করি আপনার কই? আমারও নরসুন দি। কাজ দুইটা, আমি সংক্ষেপে, সময় অনেক হয়ে গেছে, আমি আলোচনা শেষ করে দিব। কাজ দুইটা, একটা হলো আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? জবান খুলে বলেন কাকে? আল্লাহকে ভয় করা। আল্লাহকে যদি মানুষ ভয় করতে পারে, মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে। আল্লাহকে যদি ভয় করে জিনা থেকে বাঁচতে পারে, আল্লাহকে যদি ভয় করে চুরি থেকে বাঁচতে পারে, আল্লাহকে যদি ভয় করে মানুষ ইপটিজিং থেকে বাঁচতে পারে, আল্লাহকে যদি ভয় করে তাহলে সমস্ত অন্যায় অশ্লীল কাজ থেকে বাঁচতে পারে। জোরে কোন ঠিক না বেঠি? আল্লাহর ভয় নাই দেখা যা খুশি তাই করে মানুষ আজকে, এমনকি আল্লাহর ভয় নাই দেখা আল্লাহর বিরুদ্ধে কথা বলতেও দ্বিধা করে না, নবীর বিরুদ্ধেও কথা বলতে দ্বিধা করে না। কিন্তু ঈমানদার, পাক্কা ঈমানদার যে কোশ্চিন কাল তার জবান দিয়ে আল্লাহ বিরোধী, রসুল বিরোধী কথা বের হইতে পারে না। জোরে কোন ঠিক না বেঠি? আজকে সমাজ অনেক মানুষ আছে যারা নামে মুসলমান কিন্তু তার কার্যকলাপ দেখলে মনে হয় ইহুদির সন্তান। জোরে, আজকে নামে মুসলমান কিন্তু তার কার্যকলাপ দেখলে মনে হয় হিন্দুর সন্তান। আজকে নামে মুসলমান কিন্তু তার কার্যকলাপ দেখলে মনে হয় খ্রিস্টানের সন্তান। আজকে মুসলমান কৃষ্টি কালচার গ্রহণ করে ইহুদি নাসারা মুশরিক বেঈমানের, অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবনীটার উপর যদি মানুষ চলে, মানুষের জিন্দগি কত সুন্দর হয়ে যায়। আজকে সমাজের মধ্যে এত অশান্তি বিরাজ করার কথা না যদি আমরা আমার আপনার নবী বিশ্ব নবী আকায় নামদার তাজেদারে মদিনা আহমদ মোহাম্মদ মুস্তফা মুস্তফা মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলতাম, কিন্তু আফসোস লাগে আজকে মুসলমান তার কৃষ্টি কালচার গ্রহণ করে বিদর্মীর থেকে। একটা বিবাহ সাদীর অনুষ্ঠানে দেখেন, অনেক বিবাহ সাদী, আপনাদের এখানে কি অবস্থা আমি জানি না, আমাদের ওখানের কথা বলতেছি, বিবাহ সাদীর অনুষ্ঠান দেখলে শয়তানও হার মানে। এমন কোন অপরাধ নাই যে অপরাধ বিবাহ সাদীর মধ্যে করা হয় না। গান বাজনা থেকে নিয়ে মদ পান করা থেকে নিয়ে নারীদেরকে নিয়ে যত অশ্লীল কাজ আছে, যত অন্যায় কাজ আছে, সমস্ত অন্যায় অশ্লীল কাজ আজকে বিবাহ সাদীর মধ্যে করা হয়। আল্লাহর ভয় যদি থাকতো এই কাজটা করতে পারতো না। অথচ আল্লাহ তাআলা বিবাহটাকে কত সহজ করছেন, কত সহজ করছেন। একজন স্বামী আর স্ত্রী দুইজন থাকবে, দুইজন সাক্ষী থাকবে, একজন প্রস্তাব দিবে আরেকজন কবুল করবে, বাস আলহামদুলিল্লাহ বিয়া হয়ে গেছে। কত সহজ!
আজকে বিবাহটাকে কত কঠিন করছে। আল্লাহর ভয় নাই মানুষের ভিতরে, এই কারণে যা খুশি তাই করতে পারে। বিবাহ সাদির মধ্যে বিদুর্মীদের যত কৃষ্টি কালচার আছে, হিন্দুদের যত কৃষ্টি কালচার আছে, সমস্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কৃষ্টি কালচার আজকে মুসলমান বিবাহ সাদির মধ্যে পালন করে। আল্লাহ তাআলা এই জন্য বলেন তোমাদের ভিন দেশীদের থেকে কৃষ্টি কালচার গ্রহণ করার দরকার নাই, ধার আনার দরকার নাই। রসুলের জীবনের মধ্যেই তোমাদের মুসলমানের কৃষ্টি কালচার রয়েছে। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য রসুলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে, তোমরা যেই কাজ করবা রসুলের আদর্শ দেখো, রসুলের জীবনী দেখো। রসুলের জীবনী যদি তোমরা দেখো তাহলে এমন কোন কাজ নাই যেটা মুসলমানের জন্য রসুল বাদ রাইখা গেছেন। সব রসুল করছেন, ব্যবসা করছেন, রসুল রাষ্ট্র চালাইছেন, রসুল সমাজ চালাইছেন, রসুল পরিবার চালাইছেন, এমন কোন কাজ নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। আল্লাহ তাআলা রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা সব কাজ করাইছেন, আর আল্লাহ তাআলা আমাদেরকে ওই রসুলের উম্মত বানাইছেন, সুবহানাল্লাহ। কিন্তু আফসোস লাগে আজকে রসুলের মহব্বত নাই। হায়রে মুসলমান, রসুলের মহব্বত নাই, রসুলের কৃষ্টি কালচার গ্রহণ করবে তো দূরের কথা। আজকে রসুলকে গালি দিল মুসলমানের কলিজার মধ্যে লাগে না, আজকে রসুলকে বকা দিল মুসলমানের কলিজার মধ্যে লাগে না। কিন্তু কিছু কিছু পাক্কা ইমানদার মুসলমান এখনো পর্যন্ত সমাজের মধ্যে আছে, যদি রসুলকে গালি দেয় চাই সে যেই দলই করুক না কেন, আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জাতীয় পার্টি করুক, সে চিন্তা করছে আমার রসুলকে গালি দিছে বরদাস্ত করা যায় না। সর্বপ্রথম ওই সমস্ত ইমানদার মুসলমান তারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে, রাজপথে দাঁড়িয়ে তারা স্লোগান দেয় আমার রসুলকে যারা অপমান করেছে তাদের জমিনে থাকার কোনো অধিকার নাই। আরো জোরে শুনতে যাই ঠিক না বেঠে? আজকে বাংলাদেশের মধ্যে এক দল এক শ্রেণীর লোক বের হয়েছে আমার রসুলকে গালি দেয়, আমার রসুলকে বকা দেয়। সুস্পষ্ট ভাষায় বলতে চাই, আমার রসুলকে যদি কেউ কটূক্তি করে তাকে জিন্দা দাফন করা দরকার, জিন্দা দাফন করা দরকার। এই সমস্ত কুলাঙ্গারদের জমিনে থাকার কোনো অধিকার নাই। আরেক শ্রেণীর লোক বের হয়েছে যারা রসুলকে শেষ নবী মানে না, রসুলকে আখেরি পয়গম্বর মানে না, গোলাম আহমদ কাদিয়ানিকে তারা শেষ নবী মানে। এত আস্তে কইলেন, আরো জোরে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে বলে তারা শেষ নবী, তারা আমার আপনার নবীকে শেষ নবী মানে না। আমরা বলতে চাই তাদের বাংলাদেশে থাকতে হলে একটা হিন্দু যেভাবে থাকে, বৌদ্ধ যেভাবে থাকে, খ্রিস্টান যেভাবে থাকে সেভাবে থাকা দরকার। মুসলমান হিসাবে বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই। মুসলমান পরিচয় দেওয়ার কোনো অধিকার নাই, কারণ শেষ নবীকে যে না মানে সে ইমানদার না বেঈমান? জোরে, ইমানদার না বেঈমান? বেঈমান, তার ইমান থাকতে পারে না। ইমানদার কাকে বলা হয়? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে ব্যক্তি পড়ে এবং মনে প্রাণে বিশ্বাস করে। জোরে কোন ঠিক না বেঠি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল। যেইভাবে কালিমার প্রথম অংশ না মানলে ইমানদার থাকতে পারে না, ঠিক অনুরূপ ভাবে কালিমার দ্বিতীয় অংশ না মানলে ইমানদার থাকতে পারে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে মুসলমানদের জন্য কৃষ্টি কালচার রয়েছে। মুসলমান কৃষ্টি কালচার গ্রহণ করবে তো বিনদেশীদের কৃষ্টি কালচার গ্রহণ করবে না, মুসলমান কৃষ্টি কালচার গ্রহণ করবে তো রসুলের কৃষ্টি কালচার গ্রহণ করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত তার মধ্যে নাই, এই জন্য বিনদেশীদের কৃষ্টি কালচার গ্রহণ করে। মুসলমানের ভিতরে আল্লাহর ভয় নাই দেখা, এই জন্য যা খুশি তাই করতে পারে। আল্লাহ তাআলা এই জন্য ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারেরা তোমরা
তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। যদি তোমরা আল্লাহকে ভয় করতে পারো তাহলে তোমরা সমস্ত অন্যায় থেকে বেঁচে যাবা, তোমরা সমস্ত অন্যায় থেকে বেঁচে যাবা। যদি কোনো মানুষ আল্লাহকে ভয় করতে পারে, আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলার ওয়াদা, সে ব্যক্তি মরতে দেরি, আল্লাহ তাকে জান্নাত দিতে দেরি হবে না। واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي المأوى। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকিল মাহারিব তাকুন আবুদান নাস। হে ঈমানদাররা, তোমরা তোমরা সমস্ত হারাম কাজ থেকে বেঁচে থাকো। যদি তোমরা হারাম কাজ থেকে বাঁচতে পারো তাহলে তোমরা সবচাইতে বড় ইবাদত গুজার বান্দা হয়ে যাইবা। এই জন্য আল্লাহকে ভয় করা এক নম্বর কাজ, আল্লাহকে ভয় করা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু যুবকদেরকে নিয়ে নসিহত করতেছেন, যদি আল্লাহকে ভয় করতে পারি, আল্লাহকে ভয় করার দ্বারা ফায়দা কি? আপনারা এখানে নসিহত শুনতে বসছেন, যদি আল্লাহর ভয় নিয়ে নসিহত শুনতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে গুনাহ থেকে কুদরতিভাবে বাঁচিয়ে দিবে। এই জন্য ভয় নিয়ে আল্লাহর নসিহত শোনা দরকার, কোরআনের নসিহত শোনা দরকার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু যুবকদেরকে নসিহত করতেছেন, যুবকদেরকে তাকওয়া সম্পর্কে আলোচনা করেন, আল্লাহর ভয় সম্পর্কে আলোচনা করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত পড়ছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য দুইটা জান্নাত বরাদ্দ করে রাখে। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে শরীয়তের পরিভাষায় তাকে বলা হয় মুত্তাকি। মুত্তাকির জন্য আল্লাহ দুইটা জান্নাত রেডি রাখছেন। এক যুবক নসিহত শুনে যায়, বাড়ি যাওয়ার সময় একজন নারী তাকে ধরছে খারাপ কাজ করার জন্য, এক ঘরের মধ্যে আবদ্ধ করছে, ঘরের মধ্যে কেউ নাই, কেউ নাই। হে যুবক, একবার চিন্তা করো, যখন গুনাহ করো জমিনের কেউ দেখেন না, কিন্তু দেখেন কে? আওয়াজ হয় নাই মুসলমানের জবানে, বলেন দেখেন কে? একমাত্র আল্লাহ তাআলা দেখেন। তুমি চিন্তা করো, তোমাকে তো আল্লাহ দেখতেছেন, তুমি এইটা মনে করো না জমিনের কেউ দেখে না, না না না, তোমাকে কেউ না দেখলো আল্লাহ তাআলা দেখেন। আরে আকিল লাহু গাফিল, তুজে দুনিয়া সে জানা হ্যায়, আরে আকিল লাহু গাফিল, তুজে দুনিয়া সে জানা হ্যায়, কে একদিন আপনা মো খুদা কো ভি দেখানা হ্যায়, কে একদিন আপনা মো খুদা কো ভি দেখানা হ্যায়। যুবক মনে কইরো না, তোমার এই জিন্দেগি শেষ, আল্লাহ তাআলার সামনে তুমি কিভাবে দণ্ডায়মান হইবা? একবার চিন্তা করো, তুমি গাফিল হইও না, তুমি গুনার মধ্যে লিপ্ত হইও না, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। যদি আল্লাহকে ভয় করতে পারো তাহলে তুমি গুনাহ থেকে বাঁচতে পারবা। আল্লাহকে যদি ভয় করো আখেরাতের কথা স্মরণ হবে, আল্লাহকে ভয় করো, কারণ মালাকুল মউত কখন আসে কেউ বলতে পারে না। মালাকুল মউত যখন আসবে তোমার রূহটা তান দিয়ে নিয়ে যাবে, যখন মালাকুল মউত আওয়েগে তোমারে সামনে, তব ফুরসত না মিলেগি লবহে লানে কে লিয়ে, তব ফুরসত না মিলেগি লবহে লানে কে লিয়ে। মউত জিস দিন আ গই, মুর্দা কি হালত কিয়া হুই, মৌত জিস দিন আ গই, মুর্দা কি হালত কিয়া হুই, রূহ তন সে উড় গই, মুর্দা কি হালত কিয়া হুই, রূহ তন সে উড় গই, মুর্দা কি হালত কিয়া হুই। তোমার রূহটা যদি উড়ে চলে যায় তোমার কি অবস্থা হবে একবার চিন্তা করো। তোমাকে লাশ বলবে, তোমার এত মায়ার স্ত্রী, তোমার মায়ার স্ত্রীও তোমার সামনে আসবে না, তোমার এত মায়ার মা, তোমার মাও সামনে আসবে না। যদি মা মারা যায় সন্তান সামনে যায় না, যদি বাবা মারা যায় সন্তান সামনে যায় না, লাশ বলে বাইরে ফেলে দেয়। এতদিন পর্যন্ত এত মহাব্বত, এত মহাব্বত, কিন্তু এখন ভয়ে সামনে যায় না। রাত্রে বেলা মারা গেলে তখন ওই লাশটা আর ঘরে রাখে না, তাকে বাহিরে সরায় দেয়। কার জন্য এত কিছু? এই জন্য আল্লাহকে ভয় করো। যে গুনাহ করবা, গুনাহ করার আগে একবার চিন্তা করো। আল্লাহ তাআলা বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওমরের নসিহত শুনে ওমর তাকওয়া সম্পর্কে আলোচনা করছে, যুবকটা আলোচনা শুনে যায়, তখন একটা মহিলা ধরে খারাপ কাজ করার জন্য এক ঘরের মধ্যে আবদ্ধ করছে, দরজা বন্ধ, জানালা বন্ধ, দেখার মতো কেউ নাই, কেউ নাই। কিন্তু আল্লাহ তাআলা দেখতেছেন,
ওই যুবকটার হঠাৎ অন্তরের মধ্যে ভয় চলে আসছে, কাপড় চোপড় খুলছে, এখনো পর্যন্ত জিনা করে নাই, তখন আল্লাহর ভয় চলে আসছে। এই অবস্থার মধ্যে অর্ধ উলঙ্গ হয়ে যুবকটা দৌড় দিছে বাবার সাথে সাক্ষাৎ। বাবা জিজ্ঞেস করে, কোত্থেকে আসছো? বলে, বাবা এমন এমন অবস্থা, ওমরের নসিহত শুনে আসার সময় আমি শয়তানের ধোকায় পড়ে আমি গুনাহ করতেছিলাম, কিন্তু আল্লাহর ভয় আমার অন্তরের মধ্যে চলে আসছে। বাবা এখন আমার ডর লাগতেছে, ডর ভয় লাগতেছে। যুবকটা সারাদিন ভয়ে কাতর হয়ে গেছে। এক পর্যায়ে যুবকটা কাতর হয়ে কলিজা ফেটে মারা গেছে। তখন বাবা তাকে দাফন কাফন করে সকালবেলা ওমরের পিছে নামাজ পড়ার জন্য গেছে। ওমর দেখে বলে, তুমি আসছো, তোমার সন্তান কোথায়? বলে, সন্তানের এই অবস্থা, সন্তান মারা গেছে। ওমর বলে, সন্তানের কবর কোথায়? চলো সন্তানের কবরে যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চুপ থাকার পরে মুরাকাবায় যে তারপরে বলে, তুমি কত সৌভাগ্যবান সন্তান বাবা, তোমার সন্তান জান্নাতের মধ্যে গেছে, তোমার সন্তানের কবর থেকে টাটকা জান্নাতের ঘ্রাণ বের হয়ে আসতেছে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তার জন্য দুইটা জান্নাত রেখেছেন, দুইটা জান্নাতের মালিক বানায় দিবে। কিফিল নামের এক জালিম ছিল, জালেম, এমন কোন অপরাধ নাই সে করে নাই। এই জন্য বলতেছি বন্ধুরা আমার, আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করা। আল্লাহর সামান্য ভয় নিয়েও যদি কবরে যেতে পারি, আল্লাহ পার করে দিবেন, আল্লাহ মাফ করে দিবেন। কিফিল নামে একজন জালেম ছিল, জালেম, এমন কোন অপরাধ নাই করে নাই। কিফিল, একটা মহিলা আসছে কিফিলের কাছে 500 টাকা ধার নেওয়ার জন্য। তখন কিফিল জালেম বলে, 500 টাকা দিতে পারি, শর্ত একটা আছে, আমার সাথে তোমার জিনা করতে হবে, খারাপ কাজ করতে হবে। মহিলা বলে, না আমার দ্বারা সম্ভব না, 500 টাকা আমার লাগবে, 500 টাকা আমাকে দিতে হবে। বলে, না খারাপ, আমার আমার সাথে খারাপ কাজ করতে হবে, না হয় 500 টাকা বাবা না। মহিলা বাধ্য হয়ে গেছে, মহিলার চোখ দিয়ে পানি পড়ে। তখন কিফিল জিজ্ঞেস করে, তুমি কেন কাঁদতেছ, তোমার চোখ দিয়ে কেন পানি পড়ে? তখন মহিলা বলে, আমি কোনোদিন গুনাহ করি নাই, আমি সতী নারী, আমি কোনদিন অপরাধ করি নাই। ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, হে কিফিল তুমি আল্লাহকে ভয় করো। কিফিলকে যখন বলছে আল্লাহকে ভয় করো, কিফিলের অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে আসছে। কিফিল নারীটাকে ছেড়ে দিছে, গুনাহ করে নাই, তওবা করছে। ঘটনাক্রমে কিফিল ওই রাতে মারা গেছে। মানুষ আলোচনা করতেছে, একটা জালেম মারা গেছে, ভালোই হয়েছে, জালেম মারা গেছে, ভালোই হয়েছে। মানুষজন কিফিলের দরজার সামনে গিয়েছে, কিফিলের দরজার সামনে লেখা উঠছে, কদ গফারাল্লাহু লিল কিফ, আল্লাহ তাআলা কিফিলের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিছে। কুদরতিভাবে লেখা উঠছে, মৌতের আগে আল্লাহকে ভয় করছে, আল্লাহর ভয় নিয়ে গেছে, তওবা করছে, আল্লাহ তাআলা জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিছেন। এই জন্য আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ, হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। দুই নাম্বার কাজ দুইটা, পাক্কা মুমিন হওয়ার জন্য কাজ দুইটা, সফল মুমিন হওয়ার জন্য কাজ দুইটা, এক নাম্বার আল্লাহকে ভয় করা, দুই নাম্বার ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা নেক লোকদের সঙ্গী হয়ে যাও, নেক লোকদের সঙ্গী হয়ে যাও। যে কোনো ব্যক্তির সাথে সম্পর্ক লাগাও না, বন্ধু বানাইতে হয় তো নামাজির সাথে বন্ধুত্ব করো, বন্ধু বানাইতে হয় তো আল্লাহ ওয়ালা বুজুরগানে দিনের সাথে বন্ধুত্ব করো। যে কোনো কেউর সাথে বন্ধুত্ব করো না, হিন্দুর সাথে বন্ধুত্ব করো না, খ্রিস্টানের সাথে বন্ধুত্ব করো না, তুমি মওদুদির সাথে বন্ধুত্ব করো না, তুমি গাজাখোরের সাথে বন্ধুত্ব করো না, কারণ তুমি যদি খারাপ মানুষের সাথে বন্ধুত্ব করো, খারাপ তোমাকে খারাপ বানায় ফেলবে। জোরে কোন ঠিক না বেঠি? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, নেক লোকদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যে কোনো কেউর সাথে বন্ধুত্ব পাতাও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া উবাদ। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, হে ঈমানদার, তোমরা ইহুদি নাসারা মুশরিক বেঈমানদেরকে বন্ধু বানাও না, কারণ ইহুদি নাসারা মুশরিক বেঈমান কোশ্চিন কেন মুসলমানের বন্ধু হইতে পারে না? আরো জোরে
কোনদিন মুসলমানের বন্ধু হইতে পারে না। তারা সব সময় চেষ্টা করে মুসলমানের ক্ষতি করার জন্য, জোরে কোন ঠিক না বেঠি। এই জন্য আল্লাহ তাআলা বলেন কুনু মাসাদিকিন, তোমরা নেক লোকদের সঙ্গী হয়ে যাও, নেক লোকদের সঙ্গী হয়ে যাও। যদি নামাজির ব্যক্তির সাথে সঙ্গী হইতে পারো, আল্লাহ তাআলা কিয়ামতের দিন নামাজি ব্যক্তিকে জান্নাত দিলে তোমাকেও আল্লাহ ওই উসিলায় জান্নাত দিয়ে দিবে। আমার কথা না রসুলের কথা, আলমার উমামান আহাব্বা। রসুল বলেন যেই ব্যক্তি যাকে মহাব্বত করে হাসরের ময়দানে তার সাথে তার হাসর হবে। তুমি যদি একটা নামাজি ব্যক্তির সাথে সম্পর্ক করো, মুত্তাকি ব্যক্তি, আল্লাহওয়ালা বুজুর্গানে দ্বীনের সাথে সম্পর্ক লাগাও, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক লাগাও, কাল কিয়ামতের দিন এই ভালো মানুষগুলোকে আল্লাহ জান্নাত দিলে তাদের সাথে তোমাকেও জান্নাত দান করবে। এই জন্য আল্লাহ বলেন কুনু মাসাদিকিন, নেক লোকদের সঙ্গী হয়ে যাও। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ বন্ধুত্ব পাতাইব তো কার সাথে? রসুল বলেন তিন গুণ যার আছে তার সাথে বন্ধুত্ব পাতাও। এক নম্বর যাক্কারুকুম বিল্লাহি রুয়াতুহু, যাকে দেখলে আল্লাহ স্মরণ হয়, এমন মুত্তাকি দেখে তুমি বন্ধুত্ব পাতাও, এমন ব্যক্তির সাথে সঙ্গী হয়ে যাও। মওদুদির সাথে বন্ধুত্ব পাতাও না, মওদুদি তোমাকে মওদুদি বানাইবো, জোরে কোন ঠিক না বে ঠিক। গাজাখোরের সাথে যদি বন্ধুত্ব পাতাও, গাজাখোর তোমাকে গাজা খাওয়া শিখাবে, তুমি গাজা খাও না কিন্তু বলবে দোস্ত একটু খায়া দেখ কেমন লাগে। জোরে জোরে জোরে। অনেক পোলাপান উঠতে উঠতে বয়সের পোলাপান সিগারেট খায় না, কিন্তু একটা খায় কয় দোস্ত একটা টান দিয়া দেখ কেমন লাগে। কয় মাসে সব করে হতে একটা টান দেয়, একটা টান দিয়া দেখ কেমন লাগে। গাঁজা খায় না, ভালো মানুষ, ভালো ছেলে, ভদ্র ঘরের ছেলে, কিন্তু কিভাবে নষ্ট হয়, ওই যে একটা নষ্ট হয়েছে, ওই যে খারাপের সাথে সম্পর্ক থাকার কারণে। তখন বলে মানুষ শখ করেও তা খায়, একবার শখে খায়া দেখ, তখন শখে খাইতে খাইতে সে অভ্যস্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে কোনো কারোর সাথে বন্ধুত্ব পাতাও না, যদি বন্ধুত্ব পাতাইতে হয় তাহলে ভালো মানুষের সাথে বন্ধুত্ব পাতাও। একটা নামাজের সাথে বন্ধুত্ব পাতাইলে তুমি নামাজি হয়ে যাইবা, যদি একটা মুত্তাকির সাথে বন্ধুত্ব পাতাও তুমিও মুত্তাকি হয়ে যাইবা, যদি একটা কোরআন পড়নেওয়ালার সাথে তুমি বন্ধুত্ব পাতাও তুমিও কোরআন পড়নেওয়ালা হয়ে যাইবা, যদি একটা ভালো মানুষের সাথে ভালো আখলাক ওয়ালা